বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি ইন্দিরা চোখ থেকে একদম চলে এসেছি পঙ্কজ মিউজিকের কাছে। আর তো বন্ধুরা, আমরা কিন্তু পঙ্কজ মিউজিককে দেখে ওই দিক থেকে আসতেছি, আর ইন্দিরা চোখ হচ্ছে সামনে থেকে দেখাচ্ছে। আর তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ সার্জেন্ট মিউজিক কিন্তু ফিটিং হয়ে গেছে, আর একটুই বাকি রয়েছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি সাহারির মাঠে, আর ওইদিকে দেখতে পাচ্ছ গোস্বামী মিউজিক ফিটিং চলছে। যেহেতু হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে, আর আজকে কিন্তু যাচ্ছি আমরা বেল পাহাড়ি। আর আমরা রয়েছি এখন ঝাড়গ্রাম স্টেশনে, দেখছো এই সাইডে, তার একটা স্টেশন ঠিক নামটা জানি না। তো এখন আমরা যাব কিন্তু সেই বেল পাহাড়িতে। আর আজকে কিন্তু 17 তারিখ, আর আজকে 17 তারিখ সব সেট আপগুলো ওখানে আসবে, বা কোন কোন সেট আপ এলো অবশ্যই আপডেট দেবো। আর 18 তারিখ মেন ব্যাপারটা, যেটা কম্পিটিশন রয়েছে। তো কালকে যেহেতু 18 তারিখ, কালকে হবে, তো আজকে যে যতটা পারবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা যেহেতু ট্রেনে রয়েছি, তো ট্রেনটা একটু লেট করছে, এখন নামবো, তারপরে তোমাদেরকে একে একে দেখাবো কোন কোন সেট আপ এলো, কী ব্যাপার। তো দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ঝাড়গ্রাম স্টেশন থেকে এখন যাচ্ছি বেল পাহাড়ি। আর পেছনে দেখতে পাচ্ছ ওই স্টেশনটা, ওখান থেকে নামলাম লোকাল ট্রেন ধরে। আর এখন যাব তোমাদেরকে কোন কোন সেট আপ এসছে বেল পাহাড়িতে, তো ফার্স্ট আপডেট দেওয়ার চেষ্টা করব ওখানে কোন কোন সেট আপ এলো। তো চলো ওখানে যে সেট আপগুলো কে কে এসছে, যেটা শুনলাম গোস্বামী মিউজিক আর রয়েছে সার্জেন্ট মিউজিক নাকি চলে এসছে, আর ওখানে যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন কোন সেট আপ এসছে, তো চলো তোমাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, এখন যাব ওখানে। তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম ঝাড়গ্রামে এসে ফেঁসে গিয়েছি। দেখতে পাচ্ছ 5 রাস্তার মোড়ে স্টেশন থেকে একটু এগিয়ে পুরো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কীভাবে কী যাবো বুঝতে পারছি না। তো এখন বাস আছো, কী হয় কী ব্যাপার, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু বেলপাহাড়ি বাস ধরে একদমই চলে যাচ্ছি, আর সাইডে দেখতে পাচ্ছ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর সারাদিনটাই কিন্তু বৃষ্টি হচ্ছে যখন থেকেই ট্রেনে চেপেছি। আর দেখি কি হয় বৃষ্টির মধ্যে, সেট আপগুলো রেডি হয়েছে নাকি, এটাই হচ্ছে কনফিউশনের মধ্যে রয়েছি। তো চলো তোমাদেরকে দেখাবো কোন কোন সেট আপ রেডি হয়েছে, আর চলো একদম দেখাচ্ছি। 15 মিনিটস লেটার, এসেছি পঙ্কজ মিউজিকের কাছে। আর পঙ্কজ মিউজিকটা ঠিক মতো দেখাতে পারলাম না, যেহেতু এটা একটু আকর্ষণ টাইপের, ঠিক আছে, তাই কাল সকালে, আজ রাত থেকেই খুলবে পুরোটা, এখন ফিটিং হয়নি, আর বর্ষার জন্য মোটামুটি সব কিছু ঢাকা দিয়ে রয়েছে। আর ওই হচ্ছে দেখতে পাচ্ছ পঙ্কজ মিউজিক, আর আমরা ওই দিক থেকে এসেছিলাম ইন্দ্রা চোখ থেকে, এখন চলে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, তো চলো আরও কি সেটা। তো বন্ধুরা, আমরা কিন্তু পঙ্কজ মিউজিককে দেখে ওই দিক থেকে আসতেছি, আর ইন্দ্রা চোখ হচ্ছে সামনে থেকে দেখাচ্ছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ইন্দ্রা চোখ, আর আমরা কিন্তু ইন্দিরা চোখের কাজ দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম, আর ওই দিকটা থেকে সার্জেন্ট আসবে বলছিল, কিন্তু ওটা শিলদাতে ফিটিং চলছে। আর এখন যাব আমরা ওই দিকটা, আর আমরা কিন্তু ওই সাইড থেকে এলাম, মানে পঙ্কজ মিউজিকের থেকে, ওইদিকেই ওইদিকে 3টা সেট আপ, পাওয়ার মিউজিক মানে 4-4 যে সেট আপটা ভিতর থেকে বেরিয়ে আসবে সেটা, আর এদিকটা আমরা যাচ্ছি সাহারির মাঠের দিকে। আর বন্ধুরা, এখন এই সোজা গেলে কিন্তু সাহারির মাঠ পড়বে, আর আমরা বেরিয়ে এলাম ডিজে পঙ্কজের কাছ থেকে। ডিজে পঙ্কজটা ঠিক ওই সাইডটা রয়েছে, আর এদিক থেকে সার্জেন্ট আসার কথা ছিল, কিন্তু সেটা শিলদাতে ফিটিং চলছে। তো চলো, এটাই হচ্ছে মার্কেট, ঠিক আছে। কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ ব্যাপারটা কী রাস্তা। আর তোমাদেরকে মোটামুটি আপডেটটা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি। আর 15 মিনিটস লেটার, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি সাহারির মাঠে, আর ওইদিকে দেখতে পাচ্ছ গোস্বামী মিউজিক ফিটিং চলছে। যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদেরও আসতে একটু টাইম লেগেছে সার্জে, মানে পিজে পঙ্কজের কাছ থেকে, আর এটা হচ্ছে গোস্বামী মিউজিক, আমাদের সাহারির মাঠে ফিটিং চলছে। আর এদিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, তো যতটা পারলাম তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আর শিলদাতে সার্জেন্ট মিউজিক ফিটিং চলছে, আর শিলদা তো অতটা যেতে পারবো না, 5 কিলোমিটার, এখন গাড়ি টাড়ি কিছুই নেই, একদম সকালে কম্পিটিশন হবে। আর যারা যারা আসতেছো, ঠিক আছে, একদম যারা সকাল সকাল বেরিয়ে চলে আসবে, আর খড়গপুর থেকে ঝাড়গ্রাম আসার ট্রেনগুলো খুবই লেট করে, যতটা পারবে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি স্পটে ঢুকতে পারবে অ্যান্ড কম্পিটিশনগুলো দেখতে পাবে। আর পাওয়ার মিউজিক যেটা শুনলাম এই মাঠেই নাকি লোড মানে রেডি হবে, তো যাই হোক এখন এদিকে গোস্বামী মিউজিক ফিটিং চলছে, একটু দেখালাম, চলো এখন। ও
তো বন্ধুরা আমরা কিন্তু সার্জেন মিউজিকের কাছে যেতে পারিনি, যেহেতু 5-6 কিলোমিটার যেহেতু সন্ধ্যা হয়েছিল, তোমাদেরকে ফটোর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর সব কিছু কিন্তু ফিটিং হয়ে গেছে, আর কি 3টা সেট আপ, তো কালকে প্রায় সব সেট আপগুলো ফিটিং হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও, আর কারা কারা দেখতে আসছো কালকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরাও এখানে আছি, এলে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।